তো নমস্কার বন্ধুরা বেসিক ইনফরমেশন অনলাইন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আমি রনি বন্ধুরা আজ আমি আপনাদেরকে খুবই সুন্দর একটা জিনিস দেখাবো যে আপনারা সেটা থেকে খুব সুন্দর আর্নিং করতে পারবেন যারা ছোটোখাটো ব্যবসায়ী করে বা ছোটোখাটো আর্নিং করে তো তারা এই ব্যবসাটা শুরু করে খুবই সুন্দর আর্নিং করতে পারবেন কিন্তু এটাতে আপনাদেরকে যে ব্যবসাটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইল রিচার্জের ব্যবসা তো আপনারা অনেক ক্ষেত্রে পেটিএম থেকে করে থাকতে পারেন বা গুগল পে থেকে রিচার্জ করে থাকতে পারেন সেখান থেকে খুবই কম ক্যাশব্যাক আসে বা কখনও আসেই না ঠিক আছে তো আমি বলছি যে যে এই অ্যাপটা যে নামটা আমি বলছি সেই অ্যাপটা আপনারা ইনস্টল করুন ইনস্টল করার পরে এখান থেকে আমরা রিচার্জ করুন এখানে কিন্তু আপনারা থ্রি পার্সেন্ট কমিশন আম করবেন ঠিক আছে তো এই অ্যাপটাকে আমি নামটা আপনাদেরকে বলছি তো বন্ধুরা যদি আমার ভিডিও তো আপনি প্রথম দেখছেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে নেবেন আমার যে কোনো আপডেট সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো বন্ধুরা প্রথমত বলি প্লে স্টোর আপনারা ওপেন করবেন প্লে স্টোর ওপেন করার পর আপনার স্টোরের সাইজ দেবেন স্টোরের সাইজ দেবেন সি ঠিক আছে কে আর আই আর ই টি ঠিক আছে এটা লিখে আপনারা সাইজ দেবেন এটা লিখে সার্চ দেওয়ার পর দেখুন অ্যাপটার লোটা আপনি বুঝতে পারছেন তো এই অ্যাপটার লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করবেন তো বন্ধুরা দেখুন এই এ সি এই ডাইরেক্ট এই যে অ্যাপটা আছে এটা আপনারা ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তাই আমি ওপেন করছি এটাকে তো এটাকে ওপেন করার পর বন্ধুরা আপনাকে প্রথমত রেজিস্টার করতে হবে তো যারা নতুন ইনসুল করছেন তারা নিউ রেজিস্টারে ক্লিক করবেন নিউ রেজিস্টারে ক্লিক করার পর দেখুন এখানে আপনার নাম দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে আপনার ইমেল আইডি দেবেন এই দেখুন এখানে আপনার নাম দেবেন এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন এখানে আপনি ইমেল আইডি দেবেন এখানে আপনার কোড দেবেন এখানে আপনার এ নিউ পাসওয়ার্ড দেবেন ঠিক আছে তো এইটা ফিল করার পর আপনারা রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পরে আপনার এটা অটোমেটিক রেজিস্টার হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদের বলে দিই রেজিস্টার হয়ে গেলে আপনারা যখন লগ ইন করবেন লগ ইন করতে গেলে আপনাকে এখানে আপনার যে আইডিট আছে সেই ফোন নাম্বারটাই আপনার আইডি ঠিক আছে তারপর পাসওয়ার্ডটা যেটা আপনি দিয়েছেন সেটা আপনি এখানে ফিল করে দেবেন এখানে আপনি ফোন নাম্বার দিয়ে দেবেন এখানে আপনার পাসওয়ার্ডটা আপনার ফিল করে দেবেন ফিল করার পর আপনি এন্টারে ক্লিক করবেন এন্টারে ক্লিক করলে আপনি দেখুন সেকেন্ড পেজে যাবেন সেটা হচ্ছে দেখুন আপনার নাম ঠিক আছে যে আপনার দোকানের নাম বা আপনার অ্যাড্রেসটা প্রথমে দেখাবে এখানে ঠিক আছে বা আপনি প্রোফাইলটা এডিট করতে পারেন এই যে এডিট অপশন আছে এখান থেকে আপনি এডিট করতে পারেন তো এডিট না করলে কোনো অসুবিধা নেই তো এটা আপনার দেখাবে তারপরে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন ঠিক আছে তারপর আবার দেখুন আপনার সেই ডিটেলসটা আপনার দেখাচ্ছে যেটা আপনি এডিট করেছেন বা করেননি ঠিক আছে হোক তো এটা আপনার দেখাচ্ছে তারপরে আপনি প্রোফাইল যে ওপর লেখা আছে তার সাইডে ব্যাক বাটনে আবার ক্লিক করবেন ওইটা ব্যাক বাটনে ক্লিক করার পরে দেখুন আপনার পুরোপুরি অ্যাপটা ফ্রন্ট পেজ যেটা আছে সেটা আপনারা ভিজিট করে যাবেন ঠিক আছে তো এই যে অ্যাপটা আছে এই অ্যাপটা থেকে আপনারা কীভাবে রিচার্জ করবেন সেটা আমি বলে দিচ্ছি এবার তো বন্ধুরা প্রথমত বলে রাখি যে আপনারা এখানে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি কোনো টাকা পেন্ডিং হয়ে যায় বা ফেসে যায় বা রিচার্জ না হয় ধরুন আপনার আপনি রিচার্জ করেছেন সাকসেসফুল হয়ে গেছে আপনার কাছ থেকে ব্যালেন্সটা কেটে নিয়েছে কিন্তু কাস্টমারের ফোনে রিচার্জ যায়নি তার জন্য আপনারা কাস্টমার কেয়ারে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন সেখানে তারা সঙ্গে সঙ্গে সেটা সলভ করে দেয় ঠিক আছে আপনি এসএমএসও করতে পারেন তাদেরকে তাদের কল করলে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ঠিক আছে হোয়াটসঅ্যাপ আছে কল নাম্বার আছে এখানে সব করতে পারেন বা মেসেজ করে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা আপনি বলে রাখি যে আপনারা রিচার্জ করবেন কী হবে প্রথমত বলে রাখি যে আপনারা ব্যালেন্সটা লোড করবেন কী হবে তো দেখুন এখানে ব্যালেন্স দেখা যাচ্ছে আমার সাত টাকা ঠিক আছে সাত টাকা ব্যালেন্স আছে বা কিছু পয়সা দেখাচ্ছে সাত টাকা তো এখানে তখন লোড ব্যালেন্স ক্লিক আছে ঠিক আছে লোড ব্যালেন্স আপনি ক্লিক করলেই আপনাদেরকে বলা হবে এখানে লোড ব্যালেন্স ট্রেনিং লোড যদি আপনি লোড ব্যালেন্স ট্রেনিং নিতে চান তো ট্রেনিং নেবেন কীভাবে আপনি লোড ব্যালেন্স করতে পারেন তো আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি আপনার ট্রেনিং নেওয়া দরকার নেই তো আপনারা লোড ব্যালেন্সে ক্লিক করবেন লোড ব্যালেন্স রিপোর্ট এটা হচ্ছে এটা হচ্ছে যে আপনার যদি কোনো ব্যালেন্স আপনি লোড করলেন কিন্তু ব্যালেন্সটা আপনার ওয়ালেটে এলেও না তার জন্য এই রিপোর্টে আপনি ক্লিক করে ওই ট্রানজ্যাকশন আইডি কাস্টমার কেয়ার আপনি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবেন ওটা সলভ করে আপনার আবার ব্যালেন্সটাতে পাঠিয়ে দেবো ওরা ঠিক আছে তো লোড ব্যালেন্স কমপ্লেন এখানে আমি আপনি কমপ্লেনও করতে পারেন যদি কোনো টাকা পয়সা আপনি অ্যাড করলেন কোনো যদি পেন্ডিং বা হয়ে পড়লো তার জন্য এটা আছে ঠিক আছে তো আমি চেখাচ্ছি যে আপনার লোড ব্যালেন্স করবে কীভাবে লোড করবেন কী হবে কীভাবে ঠিক আছে তো আপনি লোড ব্যালেন্সে ক্লিক করবেন লোড ব্যালেন্স ক্লিক করার পর দেখুন এখানে বলছে প্লিজ লোড মিনিমাম পাঁচশো টাকা টু গেট ফুল ব্যালেন্স মানে প্রথমে এই অ্যাপটাতে কী ছিল যে আপনি যদি পাঁচশো টাকা আপডেট করতেন যে পাঁচশো টাকা কম যদি আপনি অ্যাড করতেন টাকা তো সেখানে সেক্ষেত্রে দু টাকা এক টাকা করে চার্জ কাটা হতো কিন্তু এখন আমি দেখুন আপনাদের চোখের সামনে করছি আমি দশ টাকা অ্যাড করবো কিন্তু দশ টাকা অ্যাড করলে আমার এক টাকাও কাটবে না সেই সেম টাকারই পাওয়া যাবে আপনি যদি পাঁচশো টাকা অ্যাড করেন তারও ভালো জিনিস কোনো অসুবিধা নেই তো আপনি লোড ব্যালেন্সে ক্লিক করবেন লোড ব্যালেন্সে ক্লিক করার পর যখন এখানে লোড করে নেবেন তো আমি গুগল পে থেকে অ্যাড অ্যাড করছি টাকাটা তো আমি গুগল পে ক্লিক করলাম অটোমেটিক আমার গুগল পে ওপেন হয়ে যাবে এখান থেকে তো এখান থেকে আমি দশ টাকা অ্যাড করে নিচ্ছি গুগল পে থেকে আমি ক্র্যাক ক্র্যাক্ট ডাইভারটা অ্যাড করে নিলাম টাকাটা রিচার্জ করার জন্য তো এবার দেখুন লোড ব্যালেন্স যে আছে এখানে ব্যাক বাটন আবার আপনি ক্লিক করবেন ক্লিক করার পর ব্যালেন্স আপনি ক্লিক করবেন একবার রিফ্রেশ হবে অ্যাকাউন্টটা দেখুন সাত টাকা ছিল আমি দশ টাকা অ্যাড করলাম তখন মেসেজ চলে এসেছে ঠিক আছে বা আমার অ্যাকাউন্ট থেকে কাটা মেসেজটা চলেছে এখানে নোটিফিকেশন চলেছে এখানে দেখুন ইউর ওয়ালেট হ্যাজ বিন ক্রেডিট বাই টেন ঠিক আছে ফ্রম কার্তিকের রিচার্জ অ্যাসিস্ট্যান্ট কোম্পানি ঠিক আছে এখান থেকে আমার টাকাটা কেটে এখানে ওয়ালেটে ব্যালেন্সে দেখুন অ্যাড হয়ে গেছে এই যে টাকাটা আমার অ্যাড হয়ে গেছে ঠিক আছে এটা অ্যাড হওয়ার পর আপনি দেখুন এখানে মোবাইলের যেভাবে করবেন মোবাইলে চার্জে আপনি ক্লিক করবেন মোবাইল চার্জে ক্লিক করার পর প্রিপেডে আপনি ক্লিক করবেন প্রিপেডে ক্লিক করে এখানে দেখুন আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে এখানে মোবাইল নাম্বার এখানে সিলেক্ট অপারেটর কী অপারেটর আছে ঠিক আছে সে অপারেটরের নামটা আপনি এখানে দিয়ে দেবেন এয়ারটেল ভোটাফোন বিএসএনএল যাই হোক এটা আপনি দিয়ে দেবেন ঠিক আছে এটা দা রাজ্যটা আপনি সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল বা ইউপি ইস্ট ঠিক আছে তো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে আছি তাই ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম এখানে এবার আপনি অ্যামাউন্ট দিয়ে দেবেন এখানে রিচার্জে আপনি ক্লিক করবেন ঠিক আছে দেখুন আমি আমার আমার একটা জিও নাম্বার রিচার্জ করছি ঠিক আছে আমি আমার নাম্বার দিয়ে দিলাম এবার আমি এখানে আমি কোন কোম্পানি ওটা সেটা দিলে রিলেন্স জিও দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গল দিয়ে দিলাম পনেরো টাকা ওয়ান জিবি ডেটা এখন দিচ্ছে সেটা আমি রিচার্জ করছি এটা আমি ওকে করলাম দেখুন ক্র্যাক ডাই নোটিস ঠিক আছে রং রিচার্জ ক্যান নট বি রিসলভ অফ ট্রান্সফার প্লিজ ক্রোজ চেক দ্য অ্যামাউন্ট অ্যান্ড কাস্টমার নাম্বার এখানে বলছে যদি আপনার রিচার্জের নাম্বারটা ভুল থাকে বা অন্য কোনো কাস্টমারের ফোনে রিচার্জ যদি হয়ে যায় সেটা কিন্তু আপনি ফেরত পাবেন না অতএব মোবাইল নাম্বার সাবধানে দেখে আপনি রিচার্জটা করবেন বারবার নাম্বারটা দেখবেন মেলাবেন তারপরে আপনি রিচার্জটা করবেন ঠিক আছে কারণ সেই রিচার্জটা আপনি ফেরত পারবেন না ঠিক আছে আমিও বলে দিচ্ছি ভিডার মাধ্যমে তো এখানে আপনি ওকে করবেন যে আমার নাম্বার ঠিকই আছে তারপরে এখানে আবার বলছে আপনি রিলায়েন্স যে আবার টপ আপ করছেন আপনি এত টাকা দেখুন মোবাইল নাম্বার এটা অ্যামাউন্ট এত টাকা ঠিক আছে তো এটা আপনি হ্যাঁ চান ঠিক আছে তো কনফার্ম আপনি ক্লিক করবেন তো যখনই আপনি কনফার্ম ক্লিক করবেন দেখুন ট্রানজাকশন অ্যাকসেপ্টেড হিয়ার টিআরএন তো দেখুন এখানে আমি ব্যালেন্সটা রিফ্রেশ করছি রিফ্রেশ করছি আমার এখন দু টাকা ব্যালেন্স আছে ঠিক আছে রিচার্জটা যখনই আমার সাকসেস হয়ে যাবে পনেরো টাকা যত টাকা তিন পার্সেন্টের কমিশন হয় সেটা আমার ওয়ালেটে অ্যাড হয়ে যাবে আপনারা দেখুন আমি আবার রিফ্রেশ দেখুন বন্ধুরা টিআরএন নাম্বার এত ইস সাকসেসফুল ঠিক আছে ব্যালেন্স দু টাকা পঞ্চাশ পয়সা এটা আমার ছিল ঠিক আছে দু টাকা পঞ্চাশ পয়সা আমার এটা আছে কিন্তু দেখুন এবার পনেরো টাকার কমিশন কত হয় থ্রি পার্সেন্ট আমি আরেকবার রিফ্রেশ করলাম তো দেখুন দু টাকা ছিয়ানব্বই পয়সা হয়ে গেলো পঞ্চাশ পয়সা ছিল ঠিক আছে মানে ছেচল্লিশ পয়সা আমার কমিশন আর্ন হয়ে গেলো এখানে তো বন্ধুরা এইভাবে আপনার রিচার্জ করে এইভাবে কমিশন আর্ন করতে পারবেন যদি আপনি দুশো টাকা রিচার্জ করেন তো অবশ্যই ছ টাকা আসবে আপনার ওয়ালেটে তো এই অ্যাপটাতে আপনি মোবাইল রিচার্জ করতে পারেন এবং ডিটিএইচ রিচার্জ করতে পারেন আপনি কোন কোম্পানির ডিটিএইচ রিচার্জ করবেন সেই সার্ভিসগুলো এখন আছে টাটা স্কাই এয়ারটেল টিভি বিগ টিভি ঠিক আছে ভিডিও কনসার্ন ডিটিএইচ এগুলো আপনি রিচার্জ করতে পারবেন এখান থেকে তো এটাই আমি আমার আমি এক বছর ধরে এই অ্যাপটা ইউজ করছি রিচার্জ করার জন্য তো আপনাদেরকেও বলছি এই রিচার্জটা আপনারা অবশ্যই রিচার্জ করুন এবং আপনি রেফার অ্যান্ড আর্ন করতে পারেন রেফার করতে পারেন রেফার করে আর্ন করতে পারেন ঠিক আছে তো আপনি এখানে দেখুন ইউপিআই এটিএম যদি আপনি দোকানে কোনো বার কোড লাগাচ্ছেন তো দেখুন এই যে ইউপিআই এটিএমটা আছে এখানে আপনি ট্রেনিং নিতে পারেন বা আমি আপনাদের দেখে দিচ্ছি তো আপনি এখানে ইউপিআই এটিএম আপনি ক্লিক করবেন তো দেখুন ইউপিআই এটিএমে ক্লিক করার পর দেখুন একটা আপনাকে বার কোড দেখাচ্ছে ঠিক আছে এই বার কোডটা আপনি প্রিন্ট করে নেবেন সেভ করে স্ক্রিনশট করে আপনি প্রিন্ট করে নেবেন এবং দোকানে চিটিয়ে দেবেন যে আপনাকে স্ক্যান করে পেমেন্ট করবে সেটা সেই টাকাটায় আপনার এই ক্র্যাক ড্রাইট ওয়ালেটে ব্যালেন্সটা অ্যাড হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো ওই অ্যাড হয়ে যাবে ওখান থেকে আপনি রিচার্জ করবেন তো সেখান থেকে কমিশন আন হলো প্লাস কাস্টমার থেকে টাকাটা আপনার কাছে অ্যাকাউন্টে চলে এলো তো এইভাবে আপনারা মোবাইল রিচার্জ করে খুবই সুন্দর একটা আন করতে পারবেন তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যদি আপনারা কোনো অসুবিধা হয় বা কোনো প্রবলেম হয় তো আমাকে আপনারা জানাবেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করব তো বন্ধুরা ধন্যবাদ পরের ভিডিওতে দেখা হচ্ছে